নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 28 জুলাই 2022 বৃহস্পতিবার যে পাঁচ রাশির প্রবল প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি আলোচনা করব। তবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আমি প্রতিদিনের মতন একটি কথা বলি, ভিডিওটি শুনবেন, কারণ কেউ কেউ কমেন্টস করছেন যে স্যার আমার হচ্ছে না, আপনার হচ্ছে না, কারণ কি? এই ভিডিওটি আলোচনাটা যদি শুনেন তার পূর্ণাঙ্গ কারণ কিন্তু আপনারা জানতে পারবেন। শুধুমাত্র রাশির নাম, শুভ সময় এবং টার্গেট নাম্বার আপনারা শুনছেন। দেখুন, টার্গেট নাম্বার শুভ সময় বিশেষভাবে ইম্পর্টেন্ট, এবং কেন ইম্পর্টেন্ট সেটাও আপনাদেরকে আমি জানাবো এই ভিডিওতে। ভিডিওটি দেখুন, বুঝুন, তারপরে নিজের জীবনে এগিয়ে চলুন, দেখবেন আপনার প্রাপ্তির যোগটা কিন্তু ঘটবে। প্রত্যেক মানুষের জীবনে কিন্তু প্রাপ্তির যোগ কিন্তু থাকে কম বেশি। অর্থাৎ আপনি দেখা যাচ্ছে একটা মাস খুব খারাপ যায়, কারো কারো ক্ষেত্রে কোনো বছর খারাপ যায়, কারো কারো ক্ষেত্রে কোনো মাস খারাপ যায়, আবার কারো কারো ক্ষেত্রে কোনো বছর গোল্ডেন ইয়ার কিন্তু হয়। কেন হয়? বা কোনো কোনো মাসে প্রচুর অর্থ কিন্তু প্রাপ্তি হয়, কেন হয়? এটা সম্পূর্ণ গ্রহের গোচর। অর্থাৎ এই যে আগামীকাল যে পাঁচ রাশির আমি কথা বলছি, সে পাঁচ রাশির প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে বলে আমি এই পাঁচ রাশির কথা কিন্তু আপনাদেরকে জানাচ্ছি। এই পাঁচ রাশির মধ্যে আপনি আছেন কি না সেটা আপনি একবার হলো চোখ বুলিয়ে নিন, কারণ এই প্রাপ্তি যে গ্রহটি করিয়ে থাকে সেটি হচ্ছে রাহু গ্রহ। এই রাহু কলিযুগে আকস্মিক প্রাপ্তির মালিক, কলিযুগের রাজা, হঠাৎ প্রাপ্তি বা আকস্মিক প্রাপ্তি সম্পূর্ণরূপে রাহু। এর সাথে শুক্র, শনি এবং বুধ, এই তিনটি গ্রহ কিন্তু আছে, কিন্তু মেন মুখ্য যে গ্রহটি সেটি হচ্ছে রাহু গ্রহ। রাহু গ্রহ আপনার জন্মকুণ্ডলিতে কোনভাবে অবস্থান করছে এটা কিন্তু দেখা দরকার। অর্থাৎ আপনার লগ্ন থেকে দ্বাদশের মধ্যে কোনভাবে অবস্থান করছে এবং যেভাবে অবস্থান করছে তার ডিগ্রিগত দিক থেকে দেখা দরকার এবং তার নক্ষত্র দিক থেকে দেখা দরকার। দেখুন, যে কোনো জিনিস না সূক্ষ্ম বিচার করলে আপনার প্রাপ্তি ঘটবে কি না সেটা কিন্তু বলা সম্ভব। প্রাপ্তির জায়গাটা প্রত্যেক মানুষের জীবনে কিন্তু আসে কম বেশি। দেখবেন একটা কথা, প্রত্যেক মানুষের জীবনে সুযোগ কিন্তু আসে। আমি এটা আমি একটা দেখবেন, যারা খুব গরিব আছে, গরিব মানুষ আছে কি না, দেখবেন তাদের জীবনেও কিন্তু সুযোগ এসেছিল। ঈশ্বর প্রত্যেক মানুষকে কিন্তু জীবনের সুযোগ কিন্তু দেয়। সেই সুযোগটা যদি আপনি ধরে নিতে পারেন তাহলে এই জীবনে আপনার উন্নতি কেউ আটকাতে পারবে না। অর্থাৎ লাখ টাকা, কোটি টাকা আরোগ্যপতি পর্যন্ত কিন্তু আপনি হতে পারেন। সুযোগটা আপনাকে জানতে হবে কোন সময় আপনার ভাগ্য ক্লিক করবে। ভাগ্যের তারা আকাশে কিন্তু ফুটবে যে পাঁচ রাশির আগামীকাল, সেই পাঁচ রাশির নাম আমি একে একে জানাব। তবে যাদের ক্ষেত্রে একটুর জন্য মিস খেয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে রাহু কবচ অথবা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু কবচ এবং রাহু রক্ষা কবচের মধ্যে দুটির মধ্যে কিন্তু পার্থক্য, বড় ধরনের কিন্তু পার্থক্য কিন্তু আছে। সেটা যারা নেবেন তারা টোটাল জানতে পারবেন কি রাহু কবচ এবং রাহু রক্ষা কবচের মধ্যে কী পার্থক্য আছে, সেখানে তাদেরকে আমি জানিয়ে দেব। দেখুন, এই ভিডিওটি হচ্ছে আগামীকাল কারা গরিব থেকে ধনী হতে চলেছে। দেখুন, কে না চায় গরিব থেকে ধনী হতে, কিন্তু আজকে যদি সবাই ধনী হয়ে যেত কি না, সবারই হাতে অর্থ আছে, তাহলে আজকে গরিবি আনা আমাদের চলে যেত। অর্থাৎ কেউ কারো কিন্তু কাজ কিন্তু কেউ কারো কাজ কিন্তু কেউ করতো না, সবাই তো এখানে মালিক, সবাই তো রাজা, কে কার কথা শুনবে? তো এটাই হচ্ছে সৃষ্টির নিয়ম। আপনারও জীবনে কিন্তু সুযোগ কিন্তু আসবে,
আপনিও কিন্তু আগামীকাল অর্থপ্রাপ্তি আপনার হতে পারে। কত অ্যামাউন্টে অর্থপ্রাপ্তি হবে এটা সম্পূর্ণ হচ্ছে ভাগ্যের খেলা, এটা সম্পূর্ণ ভাগ্যের খেলা। অর্থাৎ যে রাশিগুলোর আমি কথা আপনাকে বলবো সে রাশিগুলোর প্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি কিন্তু হয়েছে। দেখুন ভাগ্য ভাব আপনার যদি স্ট্রং থাকে, ভাগ্য এবং ধনভাব এই দুটোকে কিন্তু কানেকশান দেখা দরকার, দুটি একে অপরের পরিপূরক। আমি বারবার বলছি ঘড়ির চাকার মতো কিন্তু মানুষের কিন্তু ভাগ্য কিন্তু ঘুরে। আজকে আপনি হয়তো খুব ভালো আছেন, আগামীকাল আপনার কিন্তু সময় খারাপ আসতে পারে, আবার খুব খারাপ আছেন আগামীকাল আপনার সময় কিন্তু ভালো হতে পারে। দেখুন গ্রহের বাইরে কোনো মানুষই না, কেউ কেউ বলে না আমি মানি না, আপনাকে কিন্তু গ্রহতে কিন্তু করাচ্ছে, গ্রহের চক্রে কিন্তু মানুষ ঘুরে। অর্থাৎ কেউ বলে যে আমার এই কাজটা না করলে ভালো হতো, এটা কিন্তু গ্রহই কিন্তু আপনাকে করাচ্ছে। ভালো কাজ খারাপ কাজ, ভুল কাজ সঠিক কাজ সমস্ত কিন্তু গ্রহের আন্ডারে। তো এই যে আমি পাঁচ রাশির কথা বলছি, আপনার হস্তরেখা তো আপনি দেখে নিন রাহু গ্রহ কেমন আছে। যারা হস্তরেখা বা জন্মকুণ্ডলী অথবা রাহু কবচ অথবা রাহু রক্ষা কবচ রত্নর বিষয়ে নেওয়ার ব্যাপারে আপনারা কনসাল্ট করতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। এটি সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়, বারবার বলছি এটি সম্পূর্ণরূপে পেড সার্ভিস। শুধুমাত্র রাশি জানার জন্য এখানে করবে না, নিজস্ব জন্মকুণ্ডলী বিচারের ব্যাপারে আপনারা এখানে মেসেজ করুন, বা রাহু রক্ষা কবচ রত্ন এই সমস্ত ব্যাপারে বা পূজাপাঠ সমস্ত বিষয় বা বাস্তু ভিজিট। বাস্তুর ক্ষেত্রে অনেক বাস্তুর ক্ষেত্রেও কিন্তু ডিস্টার্ব থাকে, বাস্তুর ক্ষেত্রে আপনার যে বাড়ির যে জায়গা আছে কিনা সেখানে কিন্তু রাহুর কিন্তু স্থান আছে। কোন জায়গাটায় রাহু স্থান আছে সেটা আমি এই ভিডিওতে আমি আপনাদেরকে আমি বলবো না, কারণ এই ভিডিওটি কপি হয়ে আবার আর একটা নতুন করে মানে মুখরোচক করে ভিডিও তৈরি হবে। তাই যারা পার্সোনাল ভিজিট করছেন আমার সাথে অনলাইনে, দেখুন যেমন আপনার রাশিচক্রে রাহুর স্থান আছে, বাস্তুক্ষেত্রে রাহু স্থান আছে, যেমন আপনি বাস্তুক্ষেত্রে রাহু স্থানটাকে ড্যামেজ করে রেখেছেন তাহলে আপনার প্রাপ্তি ঘটবে কী করে? এই জন্য বাস্তুকেও কিন্তু দেখা কিন্তু একান্তই দরকার। তো আগামীকাল যে রাশিগুলোর মা লক্ষ্মীর কৃপায় লক্ষ্মী লাভ হতে চলেছে সেই পাঁচ রাশির নাম আমি একে একে জানাবো। প্রত্যেকে জয় মা লক্ষ্মী, অবশ্যই জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট করুন। পাঁচ রাশির নাম্বার ওয়ান রাশি মীন রাশি। মীন রাশির আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4 এবং 2। আপনাদের শুভ সময় সকাল 9:18 থেকে আপনার 11:14 পর্যন্ত। দ্বিতীয় রাশি আপনার ধনু রাশি। ধনু রাশির আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5 এবং 2। আপনাদের ক্ষেত্রে শুভ সময় সকাল 8:49 থেকে 10:21 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7 এবং 3। আপনাদের শুভ সময় সকাল 8:19 থেকে 11:56 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম আপনার মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার 8। আপনাদের সকাল 10:21 থেকে শুরু করে আপনার 11:56 পর্যন্ত সময়টা শুভ। সর্বশেষ যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।